আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অ্যান্ড আপনারা যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করছেন, ভিডিওটি সবার জন্য আসলে হেল্পফুল হবে। এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো একটি ই কমার্সের লিড জেনারেশনের কাজ, এবং এটি আপওয়ার্কের একটি প্রজেক্ট। আমি সম্পূর্ণ প্রজেক্টটি আপনার সাথে আমি শেয়ার করব অ্যান্ড আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই কাজটা আসলে কিভাবে আপনারা করতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা দেখে আসি যে এই ধরনের কাজ করার জন্য আমাদের আসলে কী কী বিষয় জানা দরকার এবং কারা বেসিক্যালি এই ধরনের কাজগুলো করতে পারবেন। লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো কাজ করার জন্য বেসিক্যালি আমাদেরকে কোনো ধরনের হাই স্কিল দরকার হয় না। বেসিক ইন্টারনেট এবং কম্পিউটার জানলেই তারা শুরু করতে পারেন। সো এখন আপনারা চিন্তাভাবনা করতে পারবেন যে আসলে এটা কারা করতে পারবে। এটা আপনি যদি এই ধরনের লেভেলে থাকেন, দ্যাটস মিন আপনি কম্পিউটারের কাজগুলো জানেন, আপনি বিভিন্ন ধরনের ফাইল ওপেন করা, ডাউনলোড করা, এমএস অফিস, গুগল শিট, এগুলো যখন আপনি ম্যানেজ করতে পারবেন, আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। যে কোনো ইনফরমেশন আপনাকে খুঁজে বের করার যে দক্ষতা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর এইটা একদিনে আসলে হবে না, এটা ডে বাই ডে যখন আপনি কাজ করবেন, প্র্যাকটিস করবেন, অবভিয়াসলি ধীরে ধীরে এই বিষয়গুলো আপনার ইম্প্রুভ হবে। মোবাইলে করতে পারবো কি না, এই ধরনের কাজ করার জন্য ডেফিনেটলি ল্যাপটপ অথবা কম্পিউটার কিন্তু আপনার থাকতে হবে এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো আপনার যদি বাসায় ব্রডব্যান্ড কানেকশন না থাকে, নো প্রবলেম, আপনি মোবাইলের ডাটা হটস্পট ব্যবহার করে কিন্তু আপনি এই ধরনের কাজ করতে পারবেন। সো বেসিক বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। এখন আসা যাক যে এই কাজটা আসলে কিসের উপরে আমরা এবং এই কাজটা আসলে কিভাবে করতে পারি। সো যারা বিগিনার পর্যায়ে আছেন, যারা জানেন না যে আসলে এই ধরনের কাজ আসলে কী, বায়াররা কী দেয় আমাদেরকে, রিকোয়ারমেন্টস বেসিক্যালি কী করতে হয় আমাদেরকে, বায়ারকে কী দিতে হয়, এই বিষয়গুলো একদম প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে এখন ভেঙে ভেঙে দেখাবো। আর আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। ওকে, আর এই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে লাইভ প্রজেক্টের উপরে, আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন যারা কাজ করছেন, কাজ শিখতে যাচ্ছেন। অলরাইট, তো চলুন শুরু করা যাক। আমাদের মেন টাইটেলটা হচ্ছে ই কমার্স লিড জেনারেশন মার্কেটিং রিসার্চ নিডেড। এখানে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে, যেমনটা হচ্ছে ই কমার্স বিষয়টা কী আপনাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে। আপনারা যদি নর্মালি ই কমার্স কী জানেন না, তাহলে অবভিয়াসলি গুগলে সার্চ করবেন, ইউটিউবে ভিডিও আছে অসংখ্য, সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন। মার্কেটিং রিসার্চ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। সো বেসিক ওয়েব রিসার্চ থাকলে আপনি এই ধরনের কাজগুলো সহজে করতে পারবেন। সো এটা হচ্ছে টাইটেল অ্যান্ড ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। এখন দেখতে পাচ্ছেন যে পোস্টের 21 আওয়ার্স এগো, মানে 21 ঘন্টা আগে এই জবটা পোস্ট হয়েছিল। অ্যান্ড এই জবটার ডিটেলস এখানে আছে, ডিটেলস আমি আলোচনা করব অ্যান্ড কীভাবে কাজটা করবেন এটা আমি দেখাবো। বাইরে এখানে বলছে যে উই নিড 100 ই কমার্স শুজ ইন্ডাস্ট্রি স্টোরস ইন ইউরোপিয়ান কান্ট্রিজ। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 100 ই কমার্স স্টোর লাগবে। অ্যান্ড ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের শুজ ইন্ডাস্ট্রি, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। শুজ ইন্ডাস্ট্রির উপরে আমাদের 100টা ই কমার্স স্টোর লাগবে অ্যান্ড এটা অবভিয়াসলি ইউরোপিয়ান কান্ট্রিজ হবে। সো ইউরোপিয়ান কান্ট্রি মানে তো আপনারা বুঝতে পারছেন, 26 থেকে 27টা কান্ট্রি আছে। অ্যান্ড যে সকল ফিল্ড রিকোয়ার্ড, মানে নেম বের করতে হবে, যেমন স্টোর নেম বের করতে হবে, লোকেশন বের করতে হবে, ডিসিশন মেকার বের করতে হবে, ইমেল বের করতে হবে, অবভিয়াসলি এই ডিসিশন মেকারের ইমেল বের করতে হবে। অ্যান্ড এখানে আছে ডিসিশন মেকারস ফার্স্ট নেম, লাস্ট নেম, দ্যাটস মিন টোটাল আমাদের 6টা ফিল্ডে ডাটাগুলো ইনপুট দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডিন, ইমেল, লোকেশন, স্টোর নেম, দ্যাটস ইট। এই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে। এখন এই কাজটা খুবই সহজ, আপনারা যারা ভিডিওটা দেখছেন অলরেডি যারা কাজ জানেন তাদের কাছে এটা কোনো বিষয় না, কিন্তু নতুন যারা আপনারা এই বিষয়গুলো দেখছেন তাদের কাছে আপনার মনে হতে পারে এই কাজগুলো কীভাবে করব। সো ইটস এ কমপ্লিটলি ইজি প্রসেস। এই প্রসেসটা যে কেউ আপনারা যখন প্র্যাকটিস করবেন, কাজগুলো শিখবেন, আপনারা সহজে এই কাজগুলো করতে পারবেন। এখন এই কাজটা আমরা কীভাবে করব। ফার্স্ট অফ অল এই কাজটা করার জন্য আমাদের যেহেতু ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, সো আমরা যে কাজটা করব, আমরা একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করব। সো নর্মালি আমরা যে কাজটা করতে থাকি, আমাদের একটা গুগল অ্যাকাউন্ট থাকে অ্যান্ড অ্যাকাউন্টে আসার পর আমরা নিচের দিকে আপনারা এই সকল হচ্ছে গুগল অ্যাপস বলে এটাকে, এখানে দেখতে পাচ্ছেন একটা শিট নামে একটা অপশন আছে, আমরা শিটের উপরে ক্লিক করলাম, এটাকে বলা হয় গুগল স্প্রেডশিট। আপনি ইজিলি এইভাবে এখান থেকে গুগল স্প্রেডশিট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আসার পর যে ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে, আমরা ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করব। আর ফার্স্ট অফ অল এই ধরনের যখন কাজটি আসবে, অবভিয়াসলি আমরা কিন্তু কাজ শুরু করব না, আমরা প্রথমে একটা স্যাম্পল তৈরি করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমরা কাজগুলো সব বুঝতে পেরেছি কিভাবে করব, এখন আমাদের কাজ হচ্ছে যে এটার অবভিয়াসলি বায়ারকে আমাদেরকে একটা স্যাম্পল দিতে হবে। সো আমরা চেষ্টা করব বায়ারকে একটা সুন্দর একটা স্যাম্পল দেওয়ার জন্য। সো আমরা ফার্স্ট অফ অল যে নামটা দিব,
অবভিয়াসলি আমাদের একটা যে আমরা শিটটা ক্রিয়েট করব এই শিটের একটা নাম আমরা দিব এখান থেকে, দ্যাটস ওয়াই আমরা এই নামটা এখান থেকে কপি করে নিচ্ছি। অ্যান্ড এইখানে আসার পর এই যে আনটাইটেল স্প্রেডশিটের জায়গায় আমি এই নামটা দিয়ে দিচ্ছি। আর এই শিটে যে আপনারা কলমগুলো দেখতে পাচ্ছেন এ বি সি, এখানে আমরা বিভিন্ন ধরনের নাম দিব, যেমনটা হচ্ছে এই যে ফার্স্ট নেম দিব, অবভিয়াসলি ডিসিশন মেকার যে তার ফার্স্ট নেমটা আমরা এখানে রাখবো, দেন তারপর হচ্ছে এখানে লাস্ট নেম। সুন্দরভাবে এই কাজটা আপনাকে করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ইচ অ্যান্ড এভরি পার্ট, দ্যাটস মিন নিট অ্যান্ড ক্লিন আপনাকে রাখতে হবে এখানে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি ছোটো বড় হাতের বিভিন্ন কালার এই বিষয়গুলো এখানে অ্যাড করবেন না, অ্যাজ ইট ইজ সিম্পল এখানে রাখার চেষ্টা করবেন, ঠিক যেমনটা আমি এখানে রাখছি। এছাড়াও আমরা কিছু কাজগুলো করতে পারি, যেমন আমি সেই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, এরপর আমাদের স্টোর নেমটা এখানে নিতে হবে, স্টোর নেমটা নিচ্ছি। লাস্ট অফ অল আমাদের লোকেশনটা নিতে হবে, ডিসিশন মেকার আমাদের নেওয়ার দরকার নেই কারণ অলরেডি আমরা কিন্তু নিয়েছি তার ফার্স্ট নেম লাস্ট নেম। টোটাল আমাদের ছয়টা কলাম আছে এখানে, ছয়টা কলামে এই ডাটাগুলো রাখতে হবে। আমরা চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারি, দ্যাটস ইট, আর কিছুই আমাকে করতে হবে না। এখন যে কাজটা করতে হবে, আমাকে এই লিডগুলো এখন বের করতে হবে। এখন এই কাজটা করার জন্য আমরা বিভিন্নভাবে সার্চ করতে পারি। এক নম্বর হলো আমরা গুগল থেকে সার্চ করতে পারি, তারপর হচ্ছে দুই নম্বর আমরা সরাসরি লিঙ্কডিনের মাধ্যমে আমরা এটা সার্চ করতে পারি, সরাসরি লিঙ্কডিনে আমরা সার্চ করব। তিন নম্বর হচ্ছে আমরা টুলসের মাধ্যমে কাজটা করতে পারি। তো এই গুগলে সার্চ আপনি কীভাবে করবেন? ওকে, সো এখানে ই কমার্স শুজ ইন্ডাস্ট্রি ইন ইউরোপিয়ান কান্ট্রিজ লেখা আছে, আমি এটা কপি করলাম অ্যান্ড সরাসরি আমি চলে যাচ্ছি গুগলে। ওকে, অ্যান্ড এখানে আমি আসার পর এটা আমি পেস্ট করলাম, বাট এখানে ইউরোপিয়ান কান্ট্রিজ আমি লিখবো না, আমি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যতগুলো কান্ট্রি আছে যে কোনো একটা নাম আমি এখানে দেবো, যেমন জার্মানি এটা কিন্তু ইউরোপিয়ান একটা কান্ট্রি। ওকে, টোটাল সাতাশটা অথবা আঠাশটা কান্ট্রি আছে। সো ই কমার্স স্টোরস এখানে জাস্ট শুজ স্টোরস, আমরা ইন্ডাস্ট্রি এই কথাটা বাদ দিব, অথবা শুধুমাত্র আপনি চাইলে কিন্তু শুজ স্টোর কথাটাও রাখতে পারেন, শুজ স্টোরস লিস্ট ইন জার্মানি, শুজ স্টোরস লিস্ট ইন জার্মানি। ওকে, এটা লেখার পর আপনি ইন্টারপ্রেস করবেন, এই সার্চে যখন করবেন তখন আপনি দেখতে পাবেন নিচের দিকে বেশ কিছু ওয়েবসাইট আছে এবং গুগল ম্যাপেও আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাকে দেখাবে। এখন আপনার কাজটা হবে বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট থেকে বেসিক্যালি বিভিন্ন ধরনের যে স্টোরগুলো আছে সেই স্টোরগুলো ইনফরমেশন কালেক্ট করতে হবে অ্যাজ ইট ইজ। ওকে, অ্যান্ড এখানে স্পেসিফিকভাবে যদি আপনি বলে দিতে পারেন যে অনলাইন স্টোর, এই যে অনলাইন শো স্টোরস জার্মানি, তাহলে এটা অ্যানাদার একটা রেজাল্ট আপনাকে দিবে। অ্যান্ড এখানে দুইটাভাবে আমরা কাজ করতে পারি, এক নম্বর হচ্ছে নর্মালি যে রেজাল্টগুলো আমাকে দেখাবে, দ্যাটস মিন এই গুগল পেজে এক নম্বর পেজে যে বিষয়গুলো আমাদেরকে দেখাবে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আপনারা পাবেন, বিভিন্ন ধরনের কোম্পানি পাবেন, তাদের সেই স্টোরগুলো আপনারা ভিজিট করবেন, তাদের লিঙ্কডিন পেজ খুঁজে বের করতে হবে এবং তারপর ডিসিশন মেকার। এরপর অ্যানাদার একটা সার্চ আমি দেখাবো আপনাকে, অনলাইন শো স্টোর অথবা শোজ স্টোর যেটা থাক এটা থাকবে, পাশাপাশি আমরা লিখে দেবো এখানে ওনার, এই কথাটা আমরা এখানে লিখব, পাশাপাশি আমরা এখানে টাইপ করব ওনার ওনার, অ্যান্ড তারপর এখানে লিখব আমরা লিঙ্কডিন, ওনার লিঙ্কডিন, দেন আমরা ইন্টারপ্রেস করব। ওকে, তার মানে অনলাইন শোজ স্টোর ওনার লিঙ্কডিন ইন জার্মানি। অ্যান্ড আপনার সামনে যে সকল আপনার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখন, এখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ফাউন্ডার, ওনার, ডিরেক্টর এই রিলেটেড হচ্ছে পার্সন আপনি খুঁজে পাবেন, সরাসরি লিঙ্কডিনে চলে যেতে পারবেন এখান থেকে। অ্যান্ড লিঙ্কডিনে যাওয়ার পরে হচ্ছে আপনার যে কাজটা হবে, অবভিয়াসলি তাদের লিঙ্কডিন থেকে আপনাকে তাদের ইমেলটা খুঁজে বের করতে হবে অ্যান্ড অবভিয়াসলি তাদের ওয়েবসাইটটা চেক করতে হবে যে বেসিক্যালি তাদের আসলে শু স্টোর ওনার কি না। অলরাইট, আমরা এখানে আরেকটি কিওয়ার্ড এখানে অ্যাড করেছি, লিঙ্কডিন ইন বার্লিন জার্মানি। ওকে, জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, আমরা বার্লিনের এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করেছি অ্যান্ড এখন আমরা দেখতে পাচ্ছি 60 রেজাল্টস এখানে চলে আসছে। আর আমরা বার্লিনটা দিয়েছি কারণটা হচ্ছে খুবই স্পেসিফিকভাবে আমরা রেজাল্টগুলো চাচ্ছি, অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো সিটি বা লোকেশন যেন না আসুক। ওকে, সো এখান থেকে আপনারা এইগুলো চেক করে দেখবেন যে অবভিয়াসলি যদি শুজ কোম্পানি হয় কি না, সো এখান থেকেও কিন্তু আমরা কিন্তু লিড পেতে পারি। ওকে, আচ্ছা, অ্যানাদার অপশন হচ্ছে সরাসরি আমরা লিঙ্কডিনে চলে যাচ্ছি, লিঙ্কডিনে যাওয়ার পর লিঙ্কডিন থেকে আমরা বেসিক্যালি সার্চটা করব। লিঙ্কডিনে কীভাবে আমরা সার্চটা করব এটা আমি আপনাদের সাথে এখন শো করব। সো আমি এখানে শো স্টোরস এটা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি সরাসরি চলে আসছি লিঙ্কডিনে, লিঙ্কডিনে আসার পর সার্চ এখানে ক্লিক করলাম শো স্টোরস। ওকে, শো স্টোরস লিখে আমি এটা ইন্টারপ্রেস করলাম, এখানে আমাকে পিপুলের উপরে ক্লিক করতে হবে, দেন অবভিয়াসলি আমাকে লোকেশনটা ঠিক করতে হবে। তো লোকেশন হচ্ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রি, তো দ্যাটস ওয়াই আমরা সাপোজ এখানে জার্মানিটা দিয়ে শুরু করলাম শো রেজাল্ট।
অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন 489টা রেজাল্ট এখানে চলে আসছে। কানেকশন আমরা থার্ড করে দিচ্ছি। অ্যান্ড অ্যানাদার একটা কাজ করব, এটা হচ্ছে আমরা ফিল্টারের উপরে ক্লিক করব। অ্যান্ড আসার পর আমরা টাইটেলে হচ্ছে ওনার এই কথাটা আমরা এখানে লিখব। ওনার লেখার পরে আমরা শো রেজাল্টে ক্লিক করলাম। আমরা চাচ্ছি শুধুমাত্র ওনারদেরকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো স্টোরসের তাদের বিভিন্ন ধরনের ওনার তারা এখানে চলে আসছে। এখন আপনাদের কাজটা হচ্ছে এখান থেকে এই পার্সনদেরকে আসলে খুঁজে বের করতে হবে। ওকে, এখন এখানে 24টা রেজাল্ট চলে আসছে, এটা শুধুমাত্র জার্মানি সিলেক্ট করেছি। আপনি চাইলে কিন্তু এখানে আরও বেশি সিলেক্ট করতে পারবেন, যেমন চাইলে আপনি এখানে নেদারল্যান্ডস সিলেক্ট করতে পারবেন, তারপরে ফ্রান্স আছে, এগুলো হচ্ছে সবই ইউরোপিয়ান কান্ট্রি, আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু আরও বেশি চলে আসছে এখন। অলরাইট, সো আমরা যে পার্সনটা এখন বের করেছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তার যে প্রোফাইল পিকচার আছে এখানে কিন্তু মানে বিভিন্ন ধরনের শু আছে। এটা মেবি স্পোর্টস শু হতে পারে, এটা ওকে এনি কাইন্ড অফ শু হতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো ইমেলটা কীভাবে নর্মালি আমরা খুঁজে বের করার চেষ্টা করব, আমাদের কাছে বিভিন্ন ধরনের টুলস আছে, যেমনটা এক নম্বরে আমি ব্যবহার করব এটা হচ্ছে আমাদের মেবি পিপি লিডস। তো এই পিপি লিডসের মাধ্যমে আমরা এখানে গেট ইমেল অ্যান্ড সেভে ক্লিক করি। যদি এই পার্সনের কোনো ইমেল থাকে তাহলে কিন্তু এই টুলসটা আমাকে ইমেলটা এখানে দিয়ে দিবে। অ্যান্ড এটা আমরা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি এবং এটা ভেরিফাইড, দ্যাটস মিন ইমেলগুলো আমাকে ভেরিফাইড হিসেবে এখানে দিবে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেডিটস আছে 50, মানে এভরি মান্থ আপনি 50টা করে ইমেল পাবেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড যে ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে জাস্ট কপি করব। সো শিটে আসার পর ইমেল আমরা এখানে এটা পেস্ট করে দিব। সো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এখন কপি অ্যান্ড পেস্ট করা, বিকজ অফ আমরা অলরেডি কিন্তু এই পার্সনটা পেয়েছি। অ্যান্ড এই পার্সনের যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন এই নামটা ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। সো লাস্টে যে দুইটা আছে এইটা আমরা লাস্ট নেম হিসেবে ব্যবহার করব আর ফার্স্ট নেম। লিঙ্কডইন ইউআরএল অবভিয়াসলি এই যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড স্টোর নেম অ্যান্ড লোকেশন, অবভিয়াসলি লোকেশনটা কোথায় আমাদের এই যে লোকেশনটা আছে এই লোকেশনটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, অ্যান্ড চাইলে কিন্তু আপনার ওয়েবসাইট থেকেও লোকেশনটা দিতে পারবেন। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে আমাদের স্টোর নেমটা এখানে রাখতে হবে, স্টোর নেমটা হচ্ছে সুলেবেল কোম্পানি। ওকে, সো এইভাবে করে আমাদের একটা লিড আমাদেরকে এইভাবে কমপ্লিট করতে হবে। সেকেন্ড অফ অল সেমভাবে আমাদেরকে এই কাজটা করতে হবে। অ্যান্ড ফাইনালি তখন আপনি কনফার্ম করবেন যখন আপনি দেখবেন যে তাদের ওয়েবসাইট প্লাস তাদের আপনি ইমেল পাচ্ছেন ভেরিফাইড, দেন তখন আপনাকে জাস্ট কপি পেস্ট করে এইভাবে লিডগুলো এখানে রাখতে হবে। আর এইভাবে করে অবভিয়াসলি সুন্দর একটা স্যাম্পল তৈরি করে যেন আপনি বায়ারকে এটা প্রোভাইড করবেন। বায়ারকে কীভাবে প্রোভাইড করতে পারেন, সরাসরি আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে বেশ কিছু অপশনস এখানে চলে আসছে। এখানে একটু কাজ আছে আমাদের, কাজটা করতে হবে, যেমন এই রেস্ট্রিক্টেড রাখা যাবে না, আমরা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা রাখবো, ভিউয়ার্স হিসেবে থাকবে, কপি করব লিঙ্কটা, ডান। দেন আপওয়ার্কে আসার পর আমরা সুন্দর করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নেক্সট যে প্রসেসগুলো আছে সুন্দরভাবে আপনি আপনার কথাগুলো আপনি লিখবেন, আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো লিখবেন, লিখে আপনি ওই স্যাম্পেলটা বায়ারকে দিয়ে দিবেন। যদি আপনার লাক ভালো থাকে অবভিয়াসলি কিন্তু বায়ার আপনার সাথে কমিউনিকেশন করবে এবং কাজটি আপনি পেয়ে যেতে পারেন, যেহেতু এখানে কিন্তু কাজটি অলরেডি বায়ার একজনকে দিয়েছে, হায়ার করেছে। সো এই ধরনের বায়ার এবং এই ধরনের কাজের ব্যাপারে অবভিয়াসলি আপনার একটু সিরিয়াসলি হচ্ছে সুন্দরভাবে কাজগুলো করে যদি নিজেকে প্রেজেন্ট করতে পারেন অবভিয়াসলি কিন্তু কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।